গেল কয়েকদিনে চেয়ে শীতের তীব্রতা বেড়েছে দেশজুড়ে। ঠান্ডা বাতাসে চুয়াডাঙ্গার জনজীবনে দুর্ভোগ বেড়েছে। সকালে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করছেন খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। শীতে ব্যাহত হচ্ছে কৃষিকাজ। উত্তরের জেলা পঞ্চগড়ে ভোর 6:10.9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। এতে কাজে যেতে দুর্ভোগ বেড়েছে শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের। শীতে কষ্টে আছেন কুড়িগ্রাম ও লালমনিরহাটের চরাঞ্চলের মানুষ। শীত পরিস্থিতি জানাতে চুয়াডাঙ্গা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জহির রায়হান সোহাগ। জহির, শীতে চুয়াডাঙ্গার জনজীবনে কি প্রভাব ফেলেছে? আসলে ফারিয়া, সংবাদে যেমনটি বলছিলেন উত্তর অঞ্চলের মতো কিন্তু চুয়াডাঙ্গাতেও শীতের যে তীব্রতা সেটা বেশি, বিশেষ করে হিমেল হাওয়ায় কিন্তু শীতের তীব্রতাটা সবচেয়ে বেশি বাড়িয়েছে। আমরা দেখেছি যে গতকাল সন্ধ্যার পরে কিন্তু বৃষ্টি হয়েছে, গুড়ি গুড়ি বৃষ্টি। তো এই বৃষ্টির পর কিন্তু শীতের যে তীব্রতা সেটা অনেকটাই বেশি বেড়েছে। আর সকাল গত কয়েকদিন থেকে কিন্তু সূর্যের দেখা মেলেনি এই চুয়াডাঙ্গা জেলায়। আজ সকালে কিন্তু সূর্যের দেখা মেললো, তা কিন্তু উত্তর ছড়াচ্ছে না, সূর্য কিন্তু লুকোচুরি খেলতে। তো আমরা দেখেছি যে এই শীতের কারণে যারা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন তারা হচ্ছে এই যে নদীর তীরবর্তী অঞ্চলের যে মানুষগুলো আছে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন। আমরা দেখেছি যে খুব সকালে খড়কুটো জ্বালিয়ে তারা কিন্তু শীত নিবারণ করেছেন। আর শীতে চরম ভাবে ব্যাহত হচ্ছে কৃষিকাজ। কৃষকরা আমাদের জানিয়েছেন তারা মাঠে যেতে পারছেন না, প্রচন্ড শীতে তাই কৃষিকাজ ব্যাহত হচ্ছে। আমরা দেখেছি যে ধানের যে বীজতলা আছে সেই তা কিন্তু শীতের কারণে নষ্ট হয়ে যাচ্ছে। আমরা খোঁজ নিয়েছিলাম হাসপাতালে, সেখানেও দেখেছি যে শীতজনিত নানা রোগে, বিশেষ করে ডায়রিয়া নিউমোনিয়ার রোগের সংখ্যা কিন্তু দিন দিন বেড়েই চলেছে হাসপাতালে। তো আমরা দেখেছি যে মেঝেতে কিন্তু অনেকে চিকিৎসা নিচ্ছেন, শয্যায় জায়গা না হয় সে মেঝেতে কিন্তু চিকিৎসা নিচ্ছে। তো চিকিৎসকরা যারা আছেন তারা কিন্তু নানাভাবে তাদের পরামর্শ দিচ্ছেন। এর ভেতরে কিন্তু শীতের ওই যে শিশুদের সংখ্যাই কিন্তু বেশি। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে আমার কাছে সর্বশেষ। ফারিয়া জহির, আপনাকে ধন্যবাদ। জহির রেহান সোহাগ জানাচ্ছিলেন চুয়াডাঙ্গা থেকে।